অস্ত্রোপচারের মাধ্যমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রথমবারের মতো এক রোগীর টোটাল হিপ রিপ্লেসমেন্ট করেছেন চিকিৎসকরা সফল এ অস্ত্রোপচারের মাধ্যমে সরকারিভাবে খুলনায় চিকিৎসা সেবায় যুক্ত হল নতুন এক অধ্যায় মাকে নিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ঘুরে কোথাও আসার আলো না পেয়ে অবশেষে খুলনা মেডিকেলে আসেন বরগুনা জেলার ঘোড়াকাটা কোলৈতলা এলাকার দুই সহদর সোমবার সকালে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় পঁয়ষট্টি বছর বয়সী ফিরোজা বেগমের হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার সম্পন্ন করেন অর্থোপেডিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মেহেদিন নেওয়াজের নেতৃত্বাধীন পাত চিকিৎসকের একটি দল এমন সেবায় খুশি এই পরিবারের সদস্যরা এর ফল পাবো যখন যে হাইটে যখন যাইতে পারবে তখন বুঝবো যে না এই খুলনা হসপিটালের ডাক্তারের দিক থেকেই আমরা ভালো বলতে পারবো আর চিকিৎসকরা বলছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এই ধরনের অস্ত্রোপচার দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই একটা অপারেশনটা করার জন্য এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষকে এখন আর এটা করার জন্য আমি মনে করি যারা খোলা মেডিকেল কলেজে আমাদের অর্থপ্রিস্ট ডিপার্টমেন্টে আসবে তাদেরকে আমরা এই সহযোগিতাটা করতে পারবো এখন আর তাদেরকে ইন্ডিয়া অথবা ঢাকায় খুব জটিল কিছু না হলে এটার জন্য দৌড়াদৌড়ি এবং সেখানে গিয়ে দীর্ঘদিনে পড়ে যাওয়ার মধ্যে এরকম জটিলতা থেকে তার বয়স ভেদে বেসরকারি হাসপাতালে হিপ জয়েন্ট রিপ্লেসমেন্টে তিন থেকে সাড়ে তিন লাখ টাকা ব্যয় হলেও খুলনা মেডিকেলে ফিরোজা বেগমকে ইমপ্লান্ট বাবদ বহন করতে হয়েছে এক লাখ টাকা তানজিম আহমেদ সময় সংবাদ খুলনা